আমি বর্ষা আর আজ আমি তোমার সাথে শেয়ার করব আর একটা সুন্দর ব্লগ যেখানে আমরা যাচ্ছি হচ্ছে ইকো পার্কে আমি ভাই মা আর বৃষ্টি বৃষ্টিকে ছাড়া তো আমরা যাবো না তো আমরা বাড়িতে চারজনে আছি আর চারজনে মিলেই যাচ্ছি হচ্ছে ইকো পার্ক ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে আছি কারণ উবেরের জন্য ওয়েট করছি উবের দেখাতে চলে আসছি কিন্তু আসলে মনে হচ্ছে এটাই নাকি হ্যাঁ ফাইনালি উবের চলে আসছে চলো আগে গাড়িতে উঠি আর তারপরে কথা বলছি তো ভাই ঢুকিয়ে দিয়েছে বৃষ্টির প্রেমটা আর বৃষ্টি হাত বাড়িয়ে ডাকছে চলো উমাকে ডাকছে ভাব যে তুমি যদি ওকে ছাড়া চলে যাও চারদিকে ওর চিন্তা যদি চলে যাই কখনো চলে এসেছি আর আমরা গেট নাম্বার 4 দিয়ে ঢুকেছি কারণ এখানে 7 ওয়ান্ডার্স আছে তো বেকার অতটা না ঘুরে যেটা দেখার জন্য এসেছি সেইগুলোতেই যাওয়া ভালো আর মার বৃষ্টি টিকিট কাউন্টার ওখানে চলে গেছে আমরা এবার যাব টিকিট কাটবো আর চলো তোমাদেরও দেখাবো চলো ঢুকেই ঘটি গরম খেয়ে নিয়েছি মানে ঘটি গরম নিয়ে নিয়েছি ভাই ওখানে ঝালমুড়ি নিচ্ছে আর মা এখান থেকে সমানে রেখে চলেছে কিরে আয় আমরা এখনো ভেতরেই ঢুকলাম না ঢুকতে ঢুকতে আমাদের খাওয়া শুরু হয়ে গেছে তো এখানে আকাশ দাঁড়িয়ে বৃষ্টি আর মা ওখানে হা করে টিকিট নিয়ে দাঁড়িয়ে আছে ঢুকতেই করোনা কেন ওর বন্ধু হতে হবে এটা তোর বন্ধু তোর করোনা হয়েছিল এটা তোরই বন্ধু তোর কাছে এসেছিল ভাই তোর হয়েছিল না করোনা মার হয়েছিল করোনা কেউ স্বীকার করছে না হয়েছিল আমার হয়েছিল করোনা তাই না ওকে ধর ওকে তোল তো আমরা 7 ওয়ান্ডার এখানে দাঁড়িয়ে আছি এখানে আবার টিকিট লাগবে 30 টাকা করে টিকিট তো সেটাই ভাই কাটতে গেছে আর তারপরে আমরা ঢুকবো আপাতত চলে আসিস তো প্রথমে ঢুকে এখানে পিরামিড দেখতে পাচ্ছি আমরা দেখ আমরা মিশরে না গিয়েও আমরা মিশরে ফিল নেবো বল ভাই আর আজকে তো মায়ের ফেসবুক পুরো ভরে যাবে আপাতত খাচ্ছে পুরো ছবি তুলতে তুলতে ভরিয়ে দেবে তারপরে মাকে একদম সোজা গাদা ছবি আপলো একদম মিশর থেকে সোজা একেবারে তাজমহল হ্যাঁ সব ঘুরিয়ে দেবো আমার পুরো খাচ্ছে খাওয়াটা শেষ করে নিই তারপর বলবে আমার ছবি তুলে দেয় ছবি তুলে দেয় ছবি তুলে দেয় এসে আর পাতা রত্তা দিচ্ছে না ও নিজেই ঢুকে উপরে ঢুকে গেছে আর কোথায় গেল এখানে আছে তো বৃষ্টি বেশ মজা পাচ্ছে আর যখন কোনো বাচ্চা কাচ্চা দেখছে তখন তাদেরকে হাত নেড়ে নেড়ে ডাকছে আয় আয় করে যেখানে যাচ্ছি সেখানে 10 থেকে 15 মিনিট লাগছে কারণ সেখানে ভাই 20টা করে ছবি তুলছে আমার ছবি তুলে দিচ্ছে না কিন্তু ও ছবি তুলছে এই যে দাঁড়িয়ে পড়েছে পোস্ট দিয়ে দাঁড়িয়ে পড়েছে শুধু আমি তুলছি না তাই আমার আর ব্লগ করা হচ্ছে না ওর শুধু ছবিই তুলে যাচ্ছি ছবি তুলে যাচ্ছি আর ছবিই তুলে যাচ্ছি চ ওইদিকে চ ওখানে উপরে এখান থেকে মা ভেবেছিলাম মা চান্স পাবে কিন্তু মাও চান্স পাচ্ছে না ভাইয়ের কাছে মা ওদের সিন দেখো দুজনেই দাঁড়িয়ে পড়েছে হ্যাঁ কার আগে তোলা হবে কি বলছো রাস্তা আছে কোন দিকে যাবেন তুমি যেখানে খুশি উঠে লোকচুরি খেলতে পারো মার বৃষ্টি আর আকাশ এখন লোকচুরি খেলবে ও ফটো তুলবো
মা কিন্তু আমাকে ছোটবেলায় নিত না, মা ছোটবেলায় না নিয়ে আমাকে দেখে দিয়ে আমাকেও রেখে দিয়ে মা ঠাকুর দেখতে চলে যেত। হ্যাঁ সত্যি মা, তুমি আমাদের কখনো এরকম নাও নি, কখনো নিয়ে নিয়ে ঘোরো নি, কিন্তু ওর বেলা একদম আমার মেয়ে কিন্তু একদম অসুল করে নিচ্ছে। মা আমাদের কোথাও নিয়ে যেত না, আমাকে নিয়ে যেত আমার মনে নেই, না না নিয়ে যেত না। আমার যতদূর মনে হচ্ছে মা আমাদের কোথাও নিয়ে যেত না, সিনেমা দেখতে যেত একা একা, যেত একা না মানে মায়ের বন্ধু বান্ধবের সাথে, বাবার সাথে যেত, বন্ধু বান্ধবের সাথে যেত, পাড়ার লোকজনের সাথে যেত, সব ঠিক আছে, কিন্তু আমাদের নিয়ে কখনো যেত না, ঠাকুর দেখতেও নিয়ে যেত না। কিন্তু এখন একদম সুদে আসলে বৃষ্টি অসুল করছে, যেখানে যাচ্ছে মা ওকে নিয়ে যাচ্ছে, মা ঘুমাবে রাতে ওকে নিয়ে, খাবে ওকে নিয়ে, সবকিছু ঠিক হয়েছে। এই এক জন্মের ফল এক জন্মেই মেলে, তুমি ছেলে মেয়ের প্রতি অবহেলা করেছো বল ভাই, তার জন্য এরকম করছো না? আমি কেন পুরীর হাওয়া খাবে? ভালো বলেছো, বলছো বিচে বসে আছি পুরীর হাওয়া খাচ্ছি, কেউ দেখো না, এই তো পা ধুলে দোলাচ্ছে, কি করো, ফটো তুলবো? যেখানে উঠছে বৃষ্টিকে ছাড়া উঠবেন, চলো বৃষ্টি এক রাতের মধ্যে সব দেখে ফেললো কিন্তু। তো আমরা তাজমহলে এসে গেছি, তো আমরা জানি তাজমহল একটা সুন্দর, কিন্তু তাজমহলে যা যা প্রেম করেছে এখানে প্রেম টেকেই নি, কারণ হচ্ছে তাজমহল তাজমহল বানিয়েছিল শাহজাহান, মমতাজ দেখতে পারিনি না কিচ্ছু না। ও এটা শোনাচ্ছে, ও সবাইকে শোনাচ্ছে যারা যারা এখানে সব প্রেম করতে এসছে, ও তাদেরকে শুনিয়ে শুনিয়ে সব সময় বলছে যে তাজমহলের প্রেম কিন্তু টেকেনি, তাজমহলের প্রেম কিন্তু টেকেনি, এত বদমাইশ। তো আমরা তাজমহল থেকে নেমে সোজা একেবারে চলে এসেছি চীনের পাঁচিলে, তো এখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর বৃষ্টি আগেই চলে গেছে কারণ ওর কাছে আছে চার চাকা, আমাদের কাছে নিজেদের দু চাকা আছে, সেজন্য টাইম লাগছে। তো বৃষ্টি আর মা ওপর উঠে গেছে, এখন আমরা এখানে ফটো তুললাম, এখান থেকে ভিউটা খুব ভালো আছে, সেই জন্য এখানে দাঁড়িয়ে কিছু ফটো তুলে নিয়েছি। আর মায়ের যেহেতু আগে তোলা হয়ে গেছে, সেজন্য তুলে নিয়ে চলে গেছে, এবার আকাশ আমাকে ফটো তুলে দিয়েছে, এবার আমি ভাইয়ের ফটো তুলে দেবো। এখান থেকে আমরা চীনের পাঁচিলে দাঁড়িয়ে এখান থেকে দেখছি হচ্ছে তাজমহল, তোমাদেরও দেখাই। মা কেমন লাগছে তোমার? মায়ের খুব ভালো লাগছে, আর তার উপরে এত সুন্দর হাওয়া দিচ্ছে যে আরো বেশি ভালো লাগছে। মাকে অনেক দিন বাদে এত খুশি খুশি দেখলাম, অনেক দিন বাদে। তোমরাও কমেন্ট করো, মায়ের মানে ফেসেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ মা আজকে ভীষণ খুশি হয়ে গেছে, একসাথে এত জিনিস দেখছো তো। আর মাকে একবারে আমি পুরো ওয়ার্ল্ড ট্যুর করিয়ে দিয়েছি, তার জন্য মা এত খুশি হয়ে গেছে। তো একেই বলে মা যারা হচ্ছে অল্পতেই খুশি হয়ে যায়, মাকে শুধু ইকো পার্কে নিয়ে এসে আমি ঘোরাচ্ছি আর মা তাতেই এত বেশি খুশি হয়ে গেছে, তোমরাও দেখলে মায়ের স্মাইলটা ফেসে, তো এরকম স্মাইল দেখে আমিও খুশি খুশি হয়ে গেছি যে হ্যাঁ মাকে এনে মা খুশি হয়ে গেছে। অন্য যদি সত্যি সত্যি আমি কোথাও বেড়াতে নিয়ে যাই তাহলে কতই না খুশি হবে। আবার টানতে টানতে তুলছে পুরো পুরো মানে ইকো পার্কের ভিডিওটাই পুরো দেখবে, এখান থেকে বৃষ্টিকে তুলছে, ওখান থেকে বৃষ্টিকে তুলছে, তো ওরা চলে গেছে। দেখে চলে এসেছি, এখন আমরা এদিকটাই এলাম, এখানে দেখছি যদি টয় ট্রেন থাকে তাহলে টয় ট্রেন চড়ার ইচ্ছা আছে, টয় ট্রেন থাকে না, টয় ট্রেন তো জানি আছে কিন্তু এই দিকটায় আসে কিনা, আমরা গেট নাম্বার 4 দিয়ে যেহেতু ঢুকেছি জানি না এদিকে আসে কিনা, যদি আসে তাহলে চড়তে পারবো। আর এখন হেঁটে হেঁটে বরং যতটা টাইম আছে, 8 অবধি বোধহয় খোলা আছে, তো এখন বাজে 7, একটু ওইদিকে যাবো, দেখবো ওয়াটার অ্যাক্টিভিটি, ওয়াটার অ্যাক্টিভিটি এখন কিছু হবে না কিন্তু হ্যাঁ এদিকে যাচ্ছি। আর চলো দেখি কি, এখনো কিছু প্ল্যান করিনি, আগে বরং যাই আর গিয়ে দেখি যে কি কি আছে সেইভাবে প্ল্যান করব, তো চলো। তো এই যে এখানে দেয়া আছে টয় ট্রেন এদিকে, তো চলো দেখি এদিকে আছে নাকি। যেহেতু টাইম হয়ে গেছে পরের দিন নিশ্চয় চড়াবো বৃষ্টিকে, সাথে বৃষ্টির আম্মাকে, মামা যদি আসে তাহলে,
তো মাকে তো অবশ্যই ছড়াবো আমি, মায়ের খুব ইচ্ছা ছিল যেহেতু। তো আমরা অনেক খেতে নিয়েছি এখানে একটুখানি বসে আছি, আর বৃষ্টি এত খুশি হয়ে গেছে, ও মাকে আদর করেই চলেছে যে মা ওকে ঘুরতে নিয়ে এসছে, এটা দেখেও এত আদর করে চলেছে, মনটা খুব খুশি খুশি, তাই তো বিট্টু? হ্যাঁ আচ্ছা, আর 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 হাট আর দেখো না কেমন করে বেশি খুশি হয়ে গেছে, আমি চাঁদে করি, এত খুশি হয়ে গেছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আরো বেশি খুশি হয়ে যাবে। যাই হোক, তো এখন আমরা বাড়িতে যাবো, আমরা এখান থেকে বেরিয়ে